জাপানের টোকিও শহরের জিন্দাই বোটানিক্যাল গার্ডেন সহ বিশ্বের অন্যান্য গার্ডেনে শোভা বাড়াচ্ছে বিশ্বের প্রাচীনতম ফুল টাইটান আরোম। প্রাচীনতম ফুলের সাথে বড় প্রজাতির ফুল এই টাইটান আরোম, একে মৃতদেহের ফুলও বলা হয়। ফুলটি পশ্চিম সুমাত্রা রেইন ফরেস্টের খাড়া পাহাড়ের ধারে স্থানীয় কিছু বিশ্বব্যাপী বোটানিক গার্ডেনে চাষ করা হয়। ফুলটি ফোটার মধ্যে 4-10 বছরের মতো সময় লাগে। বৃহদায়তনের টাইটান আরোমের মধ্যে একটি অভ্যন্তরীণ স্প্যাডিক্স নামক স্পাইক থাকে, একটি পাপড়ির মতো কলার দ্বারা বেষ্টিত যা স্প্যাথ নামে পরিচিত। বিশাল আকৃতির ফুল লম্বায় 8 ফুট আর চওড়ায় 10 ফুট পর্যন্ত হতে পারে। টাইটান ফুলের ওজন হতে পারে 50-90 কেজি। বৃহৎ আকারের লোমে আচ্ছাদিত স্প্যাথটি বাইরের দিকে সবুজ থেকে ক্রিম রঙের হয়। বিজ্ঞানীদের অভিমত, ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা দ্বীপে এই ফুলের আদি নিবাস। সেখানকার সমুদ্র পৃষ্ঠ থেকে 400-1200 ফুট উচ্চতার পাহাড় অঞ্চলে এই ফুল জন্মাতে দেখা যায়। ফুল ফোটার সময় পচা মাংসের মতো গন্ধ ছড়ায়। তার গন্ধে মাছি মৌমাছির দল ভিড় জমায়।